রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নের 800 দরিদ্রদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়। মার্চের 7 বৃহস্পতিবার সকালে হাজি আব্দুর রহিম মোস্তফা খাতুন জামে মসজিদ প্রাঙ্গণ এসব সহায়তা দেওয়া হয়। কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর আহমদের ফকরতুন প্রত্যেকবারের মতো এসব সহায়তা দেওয়া হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছি বেতাগি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপন। এ সময় তারা আরও উপস্থিত আছেন নিজামুল হক চৌধুরী, আব্দুল শহীদ, নূর মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ আসাদুজ্জামান মাসুদ, বেতাগি ইউনিয়ন নম্বর ওয়ার্ড 46 সভাপতি মোহাম্মদ নঈমুদ্দিন, হাফেজ নাজামুদ্দিন সহ আরও বক্তা। প্রতিবছরের ন্যায় তারার আর্থিক অবস্থা বিবেচনা করিয়ে ব্যাপকভাবে ইফতার বিতরণ করে। ইয়ানের আমরা অংশীদার হইন, তারার ভবিষ্যতে যাতে আরও বেশি বেশি দিতে পারে ইয়ানলা বলি আমরা দোয়া করিবেন, আন্তরিকতার সহিত দোয়া করিবেন যাতে তারা অন্যার মতন গরিব দুঃখ মানুষের পাশে দাঁড়িয়ে রে, যাতে অন্যরার উপকার করিতে পারে, উদয় ইফতার ন আরও অন্যান্য উপকারও করিতে পারে মানে আমরা ব্যাপকভাবে তারাল্লাহ বলে দোয়া করিবেন। আর ভাই মানে প্রত্যেক বছর হিসেবে দিয়ে এবছর দোহাদের স্পেশালিদের আমরা ব্যাগুনকে দোয়া সমর্থন করি। ব্যাগুনত্বন দোয়া চাই আসলে যে প্রতিষ্ঠান করছি হাজি আব্দুর রহিম মোস্তফা হাতুম একদম ফোরখানি মাদ্রাসা আর মসজিদ করছি, আর এবছর অন্য অন্য বছর মানুষের যে দান এবং অনুদান দিয়ে হিয়ান আল্লাহ দেশবাসী দেশে এবং বিদেশে প্রত্যেকের হাসায় একদম দোয়া চাই। আজিয়ে হাজি জাফর আহমদর পারিবারিক পক্ষতুন ওর পরিবারের পক্ষত রাঙ্গুনিয়ার 800 ফ্যামিলির 30 কেজি করে ইফতার সামগ্রী দের বিগত 15 বছর পর্যন্ত দিয়ে ইর ইনশাল্লাহ সামনেও দিব। আর আব্বু হাজি আলহাজ জাফর আহমদ প্রতি বছর এভাবে অনারা মানে ইফতার সামগ্রী দিয়ে ইর এই বছরও দের ইনশাল্লাহ সামনে সবসময় ইফতারের মতো এই রুজি রোজগার গড়ে দিন দিলে হাত্যার মতো আর্থিক অবস্থা খারাপ দিন দিলে মাইশুরের দ্বার তারা বেকুনে হায়ারে কুশিয়ার মতো বেকুনে শান্তি পায় মতো দ্বার বেকুনে দোয়া করিবেন। শেষে বেতাগি সহ উপজেলার বিভিন্ন নতুনাগত দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। রোজার আগে প্রত্যেকে 30 কেজি সমপরিমাণ ইফতার এবং সেহরি সামগ্রী দেওয়া হয়। আর এসব ইফতার সামগ্রী ফায়ারে সন্তুষ্টি প্রকাশ করে উপহার লইনে দরিদ্র মানুষজন হলে বহুত মানুষের উপকার জিনিস দ্বারা এই ত্রাণ আজ বহুত বছর দিয়ে এই ত্রাণ প্রতি রমজান মাসের আগে ইয়ার দ্বারা মানুষ যথেষ্ট উপকৃত, আমরা নিজেরাও উপকৃত আল্লাহর রহমতে। আমরা খুব উপকার পাই উল্লেখ্য গত 15 বছর ধরে এভাবে দরিদ্র সহায়তার মাঝে ইফতার এবং সেহরি সামগ্রী ঈদ বস্ত্র বিতরণ করণ সহ করোনা সহ বিভিন্ন দুর্যোগ সহায়তা দিয়েছি আবু জাফর আহমদর পরিবারের সদস্য হলে ভবিষ্যতেও তারা অব্যাহত রাখি বললে ব্যাকন সহযোগিতা চাই তারা। সি প্লাস চট্টগ্রাম।